হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যে কাজটি আপনাকে দেখাবো, এর আগে অনেকেই করেছেন কিন্তু কাজটা আপনারা সেইভাবে বুঝতে পারেননি এবং কাজটা কিভাবে করতে হবে এই জিনিসটাও আপনারা মানে উপলব্ধি করতে পারেননি। তো আমি যেভাবে দেখাবো আজকে কাজটার এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কাজটার এ টু জেড দেখাবো এবং কিভাবে কাজ করতে হবে, কিভাবে ট্রাফিকের সাথে মানে কাজ করে কিভাবে লিংক দিতে হবে, কিভাবে সাইন আপ করতে হবে, আমি সব কিছু এ টু জেড আমি দেখিয়ে দিব। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে যে হচ্ছে ইউএসের পাবলিককে বা ইউএসের ট্রাফিককে আপনাকে এই লিঙ্কটা ওদেরকে খাওয়াইতে হবে। এই জন্য আপনার প্রয়োজন মানে ফেসবুক আইডি, ঠিক আছে? তো ফেসবুক আইডি আপনি কিনে নেবেন। ধরেন আপনি যদি আমার এখানে আপনি দেখেন যে আমার এখানে 9টা আইডি এখানে আছে, তো আমি 9টা আইডিতে 3টা বা 4টা করে পোস্ট করব। আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই করবেন। ভিডিওটা আপনারা কেউ টেনে দেখবেন না, প্রত্যেকটা কথা শুনবেন আমি কি বলছি। এবং ভিডিওটা যদি দেখেন বা ভিডিওটা আমি যে যা যা বলেছি মানে সবটুকু যদি আপনি শুনেন যতটুকু ভিডিও, তাহলে আপনি এখান থেকে কাজটা বুঝে নেবেন যে কীভাবে কাজটা করতে হবে। এবং এ কাজ আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন, মাস্ট বি $10 থেকে $20 পর্যন্ত আপনি এখানে ইনকাম করতে পারবেন। $10 তো মাস্ট বি হবে, কিন্তু এখানে আপনি ইচ্ছা করে $10, $20, $30 আপনি যত শ্রম দিবেন তত আপনার ইনকাম হবে। এবং আপনি যদি 3 ঘন্টা সময় দেন, $10 মাস্ট বি ইনকাম হবে এখান থেকে। তো আপনাকে যা করতে হবে, প্রথমত আপনাকে এই ফেসবুক আইডি কিনতে হবে। কেনার পরে প্রত্যেকটাতে লগ ইন করতে হবে। প্রত্যেকটা আইডি থেকে আপনি 3টা থেকে 4টা করে পোস্ট করবেন, বেশি না। ধরেন যে 9টা আইডি আছে, 9টা আইডিতে আপনি 40টা পোস্ট করলেন বা 30টা পোস্ট করলেন, ঠিক আছে? 30টা পোস্ট করলেই হবে। তো পোস্টগুলো আপনি কিভাবে করবেন আমি এটুকু আপনাকে দেখিয়ে দেব, ঠিক আছে? এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে পোস্টটা করবেন। তো আমি সাপোজ এই যে আমার ফেসবুক আইডি আছে, এই আইডিতে ঢুকার পরে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চে যেতে হবে। তো এখানে সার্চ দিবেন EMPLEES, হ্যাঁ। এটা লেখার পরে আপনি এখানে যে সিটিগুলো দিবেন, যে সিটিতে আপনি পোস্ট করতে চাচ্ছেন মানে গ্রুপ আপনার দরকার, এখানে গ্রুপগুলোকে আপনাকে নির্ণয় করতে হবে যে আপনি গ্রুপগুলো পাবেন কোথায়। তো বিভিন্ন সিটি আছে ইউএসের, আপনি গুগলে সার্চ দিলে আপনি সিটিগুলো পেয়ে যাবেন। ধরেন যে আমি যদি দিই এখানে ডালাস, আমি কিছু আপনাকে যেগুলো বড় বড় সিটি আছে নামগুলো বলে দিই। ডালাস আছে, হোস্টন আছে, অ্যালবাকুই আছে, তারপরে হচ্ছে আপনার লস অ্যাঞ্জেল আছে, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক আছে, তারপরে আপনার ফোনেক্স আছে, তারপরে ওয়াশিংটন ডিসি আছে, এই আপনার আরও কিছু ভালো ভালো সিটি আছে যেগুলোতে আপনি কাজ করতে পারেন। তা আমি প্রথমত আপনার ধরেন যে আমি দিলাম, ধরেন আমি ডালাস দিলাম। এখানে সার্চ দেওয়ার পরে আপনি দেখবেন যেখানে লেখা আছে গ্রুপ, উপরে দেখলে আপনি দেখতে পাবেন গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরে আপনি দেখবেন পাবলিক গ্রুপ, আপনি পাবলিক গ্রুপে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি গ্রুপগুলোতে জয়েন হবেন না, হ্যাঁ, আপনি জয়েন হবেন, আপনি গ্রুপগুলো খুঁজবেন। আপনি তো মোট 4টা পোস্ট করবেন আইডিটাতে, মানে এই আইডিটাতে, তাহলে আমি একটা ভালো গ্রুপ খুঁজবো। এখানে 35K মেম্বার আছে, তাহলে আমি দেখব যে এখানে এই যে আপনাকে দেখাই, এখানে কিন্তু আপনার পোস্ট করেছে ইনি 1 মিনিট আগে, এখানে বাংলাদেশি লোকে অনেক পোস্ট করেছে, বুঝতে পারে? জাহিদ হাসান বাংলাদেশের আইডি, এই যে দেখেন এগুলো সব বাংলাদেশের আইডি, মানে এগুলো আমাদের মতনই যারা এগুলো কাজ করছে, ঠিক আছে? তো আমি এখানে একটা পোস্ট করি আপনাদেরকে দেখাই।
এখানে আমি পোস্ট করি। তো আমি আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, কিছু কিছু গ্রুপে পোস্ট করবেন আপনারা অ্যাপ্রুভ পর্যন্ত কিছুক্ষণ পর করবে বা এক ঘন্টা দু ঘন্টা পর, তো সমস্যা নাই, এভাবে পোস্ট করতে করবেন কিছু কিছু গ্রুপে যেগুলো আপনার ভালো গ্রুপ, পোস্ট করে রাখবেন, অ্যাকসেপ্ট করে নিলে আপনার ওখানে ফলাফলটা আপনি বেশি পাবেন। হ্যাঁ, ফলাফলটা আপনি বেশি পাবেন। আমি আরও কিছু গ্রুপ দেখি আপনাকে, আমি পোস্ট করা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই গ্রুপটা দেখে আপনাকে, এই গ্রুপও কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। হ্যাঁ, পোস্ট করতে পারবেন। তো আমি এখানে যাই, পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পর আমি যে পোস্টটা করব আমি এখানে দেখাবো। এখানে আপনি পোস্টে যা কিছু ব্যবহার করতে পারবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো, যে কীভাবে আপনি কীগুলো কোন জিনিসগুলো মানে ডিসক্রিপশনগুলো কী ব্যবহার করতে পারবেন। আমি এগুলো সব বাংলাতে আপনাকে ট্রান্সলেট করে রেখেছি। আমার প্রথমকার যে পোস্টটা আপনি দেখতে পাচ্ছেন, যে আমি আমার রেস্তোরাঁর জন্য বাবুর্চি থালা বাসন প্রস্তুতকারক খুঁজছি, মানে মানে আপনি আপনার রেস্তোরাঁ আছে এরকম লোক খুঁজছেন যাদেরকে আপনি কাজ দেবেন। নিচে আরেকটা আছে, আমি স্ট্যাটাস মানে ডিসক্রিপশন দেখায়, যারা আয়ের জন্য কাজ খুঁজছেন তারা আমাকে ইনবক্স করুন। এর সহজ কথা, ছোট্ট করে কথা লিখবেন এখানে, তাহলে আপনার কি ইনবক্স করবে আপনাকে ট্রাফিকে, ইনবক্সে তখন আপনি ওদেরকে লিঙ্ক খাওয়াবেন। তো আমি এই পোস্টটাই করি, এগুলো সব স্প্যানিশ ভাষায় করতে হবে। তো আমি এইটা কপি করলাম, তো কপি করার পরে এখানে পেস্ট করলাম। এই যে এখানে কালার আছে, আমি একটা কালার দিয়ে দেবো যেন জিনিসটা ওদের চোখে পড়ে। আমি এখানে পোস্ট করে দিলাম, এখানে পোস্ট করে দিলাম, একটা লাইক করে দিলাম। তো আমরা আগে যেভাবে কাজ করতাম, যে এখানে কাজ এখানে পোস্ট করার পরে লিঙ্কটা আমরা এখানে দিতাম, এই কমেন্টে দিতাম, কমেন্টে, তো আমরা সে কাজটা এখন আর করব না, সে কাজটা আমরা এখন করব না, কারণ আমরা সরাসরি ট্রাফিককে ডেকেছি ইনবক্সে। আমি যদি এখানে লিঙ্ক ব্যবহার করি তাহলে আমার আইডিটা টিকবে না, আমি বুঝাতে পেরেছি মনে হয় বিষয়টা। এবং এখানে আপনার ক্লিক করে থাকবে কিন্তু আপনার সাইন আপ হবে না, ঠিক আছে, এখানে সাইন আপটা হবে না। তো এই যে এখান থেকে যে ট্রাফিক যাবে, হ্যাঁ, এই আমি পোস্ট করা দেখালাম এভাবে আপনাকে, মানে গ্রুপ খুঁজে খুঁজে আপনাকে পোস্ট করতে হবে, প্রত্যেক গ্রুপে এভাবে পোস্ট করতে হবে, আপনাকে আমি মনে হয় বুঝাতে পেরেছি। ধরেন যে এটা আর একটা গ্রুপ, আমি গ্রুপে পোস্ট করলাম, এই যে কপি করে পেস্ট করে দিলাম, এই যে কালারটা দিয়ে দিলাম, মানে আপনার পোস্ট করতে আপনার খুব জোর হলে গ্রুপে 2-3 মিনিট লাগবে, মানে একটা গ্রুপে আপনি পোস্ট করতে 1 মিনিটও লাগবে না, আমি দেখতে পাচ্ছি। যা পোস্ট করে দিলেন, লাইক করে দিলেন, এভাবে পোস্ট করে দেবেন। এ গ্রুপ ভালো যদি আইডি হয় ওখানে আপনি 4-5-6 পোস্ট করতে পারবেন, পুরাতন যদি আইডি হয়। হ্যাঁ, আমি যেটা বুঝাতে চেয়েছি আপনাদেরকে, তো এখানে যাওয়ার পরে পোস্ট করে দিলেন আপনি এখানে, তো এখান থেকে ট্রাফিক কিন্তু আপনার ইনবক্সে যাবে। আমি দেখাই আপনাকে, দেখালে বুঝতে পারবেন আমার ট্রাফিক যে আছে, আমি অনেক পোস্ট করেছি এখানে, এই যে আমি ইনবক্সে যাই, এই যে দেখেন, এই যে 9+ আমার মেসেঞ্জারের ইনবক্সে ট্রাফিক মানে এখানে জমা হয়ে আছে, এই যে এগুলো জমা হয়েছে, এই যে আমার ইনবক্সে এরা নক করেছে। তো আপনাদের এভাবে নক করবে কিন্তু আপনি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, আপনি ইনবক্স চেক করবেন। হ্যাঁ, আপনি এটা কাজ, আপনি ধরেন যে কোথাও বাইরে গেলেন, আপনি ঘুরতে যাচ্ছেন, এই কাজটা আপনি কিন্তু করতে পারবেন, আর এই কাজটা আপনি সবাইকে দিয়ে করাতে পারবেন, মহিলা বলেন, আপনার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে কাজটা আপনি করাতে পারবেন। এটা একটা ভালো কাজ, ভালো কাজটা আপনি সবাইকে দিয়ে করাতে পারবেন। তো আমি এটা দেখাই আপনাকে, যে আপনি ইনবক্সে যখন ট্রাফিক আসবে তখন ট্রাফিককে আপনি কীভাবে আপনি করবেন, মানে তাদেরকে কনভিন্স করবেন আপনি। তো সাপোজ আমি এই যে এটাই কি গেলাম, তো আমি এভাবে পোস্ট আপনাকে আমি দেখাচ্ছি একটা ভালো অ্যাপ, এগুলো আর্জেন্টিনা থেকে চলে এসছে, মানে বাইরের কিছু লোক, আমি ইউএসএর আপনাদেরকে দেখাই দুটো একটা, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন।
আমি এই যেরকম বলছি, এখন ইনি কি বলছেন? ইনি আমাকে কিন্তু এসএমএস করেছেন, এটা হচ্ছে ইউএসের একটা সিটি, নিউ জার্সি, এটা কিন্তু ইউএসের একটা সিটি। এর এটা আমি কপি করব, এর লিঙ্কটা আমি কপি করব। কপি করে খালি একটু মানে আমি বুঝে নিব যে তিনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, ইনি কি বলতে চাচ্ছেন, তাহলে আর স্প্যানিশ ভাষায় আমি আর বাংলাটা দেব। আমি কাজ করতে আগ্রহী এবং রাইতে, মানে উনি কাজ করবে এবং রাত্রে কাজ করবে, এই কথাটাই বলছে। তো ওকে, তো আমি ওকে কী বলবো? এখানে আমাকে আমি কিছু এর এটা অ্যাকসেপ্ট করলাম, আমি এখানে চ্যাটিং সিস্টেমটা দেখাবো। হ্যাঁ, এখানে আপনাদেরকে চ্যাটিং সিস্টেমটা আমি ফুল্লিভাবে দেখাবো, আর এটাই হচ্ছে কাজ। ট্রাফিক যখন চলে আসবে, আপনি চিন্তা করেন যে আপনি যদি পোস্ট করলেন, আপনি 40টা যদি পোস্ট করেন, আপনাকে আমি গ্যারান্টি বললাম 50 থেকে 60 জন ট্রাফিক আপনার ইনবক্সে আসবে। তাহলে 50-60 জনের মধ্যে থেকে আপনাকে 10 জনকে পড়াইতে হবে। হ্যাঁ, 10 জনকে পড়াইতে হবে। তাহলে 10 জনকে যদি আপনি পটান, তাহলে আপনার $10 × $20 ইনকাম আপনার ওখান থেকে হয়ে যাবে। আমি কি বুঝাইতে চেয়েছি? আপনার 10 জন যদি সাইন আপ করে, $10 × $20, 5 জন যদি সাইন আপ করে, 5 × 10, তাহলে আপনার এখানে খুব সহজ, এখানে ট্রাফিককে কনভেন্স করা খুব সহজ। আমি আপনাকে একটা সিস্টেমেটিক্যালি দেখিয়ে দেব কীভাবে আপনি করবেন। এখন এই যে নিউ জার্সি লেখা আছে, তাহলে আপনাকে আমি দেখাই কী বলবেন। ওখানে আমি এখানে আপনার আমি এখানে দেখেন, এই যে পথ 1 থেকে 6 পর্যন্ত আমি এখানে মানে সিরিয়াল করে রেখেছি, আপনি কোনটা কখন মেসেজ দিবেন। তো এখানে আপনার লেখা আছে স্প্যানিশ ভাষায়, আমি আপনাকে বাংলা ভাষাটা দেখাই। প্রথমে আপনি যে 1 নম্বরটা দিবেন, ধরেন 1 নম্বরে যে কর্মস্থল হয় ডালাস, মানে আপনি ওকে বলবেন যে মানে ওর যে সিটি আছে, ধরেন যেখানে নিউ জার্সি, তাহলে ওকে বলবেন যে আমার কর্মস্থল হয় নিউ জার্সি। হ্যাঁ, নিউ জার্সি, এখানে যে আপনাকে দেখায় যে প্রথমে 1 নম্বরে যেটা আছে, এই যে মাই লুগার ডি তারবাজোসি ইজ ডালাস, মানে স্প্যানিশ ভাষায় যাকে বলে। এখানে ডালাস যে সিটি থাকবে, নিউ জার্সি, এখানে নিউ জার্সি লাগিয়ে দেবো। এখানে যদি লস এঞ্জেলস থাকে, লস এঞ্জেলস ট্রাফিক হয়, লস এঞ্জেলস লাগিয়ে দেবো। এখানে যেখানকার ট্রাফিক হবে, সেই ট্রাফিকের সিটির নামটা আমি দিয়ে ওখানে দিয়ে দিব। তারপর দ্বিতীয়ত যে আমি মানে ইটা করব, কি বলে, যে এসএমএসটা করব, যে আমি আমরা নথি চাই না, বা আমরা এটার আমরা ইংলিশে যদি বলি, আমরা কোনো ডকুমেন্টস চাই না, মানে এরকম ধরনের কথা ওদেরকে বলতে হবে। দ্বিতীয়ত, এই যে আমাদের এখানে নো, এই যে পেডিমোস ডকুমেন্টস, ডকুমেন্টোরস, মানে ওদের ভাষায় যেটা বলে। তো যাই হোক, আমি বাংলাতে বোঝাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা কোনো নথি চাই না। হ্যাঁ, তারপর 3 নম্বর আমরা যেটা দিব, আপনি কি এখানে আবেদন করতে চান, মানে ট্রাফিককে বলবো আমার এখানে যে স্প্যানিশ ভাষায় 3 নম্বরটা আছে, ওই 3 নম্বরটাই আমি দিয়ে দেবো এখানে। মানে আমি আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা, আমি মানে সেভাবে সাজিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি খুব সহজভাবে। হ্যাঁ, ট্রাফিককে আপনি এভাবে বুঝাবেন। তারপরে আপনি ওকে 4 নম্বরে দেবেন, প্রতি ঘন্টায় $30 দেবো। আপনি কি এখানে আবেদন করতে চান, প্রতি ঘন্টায় আমি $30 করে আপনাকে দিব। হ্যাঁ, তো উনি বলবে হ্যাঁ আমি করতে চাই। তখন আপনি কি বলবেন, এই যে এখানে আবেদন করুন ইনফর্ম, তখন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা, এ তখন এই লিঙ্কটা দিতে হবে। আমি এখন বুঝাই, তাহলে এই যে অ্যাপ্লিকা ইনফর্মও, অ্যাপ্লিকা আহরা ইনফর্মও, তুমি এখনই তোমার অ্যাপ্লিকেশানটা ই করো, সাবমিট করো। হ্যাঁ, তোমার ইনফর্মটা সাবমিট করো, দেখি লিঙ্কটা আমি দিয়ে দেবো। লিঙ্কটা দেওয়ার পরে 6 নম্বরে যেটা আমি দিব, আমি সেটা দিব হচ্ছে আপনি সফলভাবে আবেদন করেছেন, তার একটি স্ক্রিনশট প্রদান করুন আমাকে। তাহলে কি হবে, যখন আপনাকে স্ক্রিনশটটা দিয়ে দেবেন, আপনি শিওর হয়ে যাবেন সে আপনার এখানে সাবমিট করেছে। আর এই সাবমিট করলেই আপনি $2 করে পেয়ে যাবেন। আমি মনে হয় আপনাদেরকে ফুল থিওরিটা আমি দেখাতে পেরেছি যে কীভাবে আপনারা কাজটা করবেন। প্রথমত আপনাদেরকে পোস্ট করা লাগবে, পোস্ট করে ইনবক্সে ট্রাফিককে নিয়ে এসে এভাবে চ্যাটিং করে আপনাদেরকে, আপনার বেশি না, আপনি যদি প্রতিদিন 5 জনকে ই করেন, 5টা মানুষকে আপনার চ্যাটিং করতে কোনো সমস্যা নেই, একবারে সহজ। আপনাকে এখানে আপনাকে নিজেও লিখতে হবে না, আপনাকে আমি মেসেজ
বানিয়ে দিয়েছি আপনাদেরকে, এইভাবে মেসেজ অনুযায়ী আপনারা সবাই কাজটা করবেন, মানে অনেক সহজ হিসাবে। আপনাকে কোনো এক্সট্রা কোনো কথা লিখতে হবে না, আপনারা যেভাবে লেখা আছে এভাবেই দিবেন। প্রত্যেকজনকে একটা করে লিঙ্ক দেওয়া হবে, যারা যারা কাজ করবেন আমাকে ইনবক্স করবেন, ইনবক্সে বলবেন আমি সবাইকে একটা করে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, সবাইকে একটা করে লিঙ্ক দিয়ে দিব, এবং এটার কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা ইনবক্সে আমাকে বলবেন, সমস্যা নাই, সব কিছু আমি হেল্প করব। আর ফেসবুক আইডি আপনাদেরকে কিনে নিতে হবে, আপনাদের যদি ফেসবুক আইডি কাউরে কিনা লাগে, আইডি 10 টাকা করে নাই বা কেউ 8 টাকা করে নাই, আপনারা যদি ওই আমার কাছে নাম্বার নেন যে কাদের কাছে কিনে নিতে হবে ফেসবুক আইডি, ফেসবুক আইডি একবার কিনে নিলে আপনাকে অত বেশি কিনা লাগবে না, 10টা কিনে নিলেন আপনার অনেক দিন চলবে। 100 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথমত, আর আপনার মানে 100 টাকা আপনার যদি আপনি ধরেন 10টা আইডি নেন, আপনার একদিনেই ইনকাম হয়ে যাবে, একদিনে আপনার $10 ইনকাম হবে। সেক্ষেত্রে আপনার কী বলে যে আপনার ইনভেস্ট করতে সমস্যা কী, আর আপনারা যদি কেউ ইনভেস্ট করতে নাই পারেন আমাকে বলবেন, আমি নাম্বার দিব, আপনার ইনকাম হবে ডলার হবে, তখন আপনাদেরকে ওখান থেকে কেটে নিব, সমস্যা নাই। কিন্তু আপনারা যদি কাজ করেন আমাকে বলিয়েন, যাদের লিঙ্ক লাগবে তারা বলিয়েন, আমি কিন্তু এখানে সব কিছু এ টু জেড দেখিয়ে দিয়েছি কীভাবে আপনাদেরকে কাজ করতে হবে আর কীভাবে আপনারা কাজ করবেন। তো ওকে, সবাই ভালো থাকো, এবং কেউ যদি এই ভিডিও দেখে না বুঝতে পারো, আমি কিন্তু এ টু জেড সব বলে দিয়েছি কীভাবে মানে পোস্ট করতে হবে, কীভাবে কী বলে যে ইনবক্সে নিয়ে আসতে হবে, আর সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দিব, এই কীভাবে ইনবক্সে চ্যাটিং করতে হবে এগুলো সব কিছু আমি দিয়ে দিব। তো ওকে, সবাই ভালো থাকো, এবং সবাইকে শুভকামনা সবার জন্য।